গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএনকে আর্টিকেলস ওয়ার্ল্ড। তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার পিএনকে আর্টিকেলস ওয়ার্ল্ডে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গাইজ, আজকে আমরা যে টাইটেলটা নিয়ে আলোচনা করবো সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। ইয়েস গাইজ, আজকে আমরা গ্লাস বক্সের ব্যাপারে জানবো। গ্লাস বক্স নিয়ে আজকে আমরা অনেক কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার আগে গ্লাস বক্সের ব্যাপারে জানবো তো বটেই, কিন্তু তার আগে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলো না। গ্লাস বক্স, যেটার মানে হচ্ছে স্বচ্ছ ব্যাং, সবুজ পাতার নিচে তার অস্তিত্ব বুঝতে পারাটা রীতিমতো কঠিন। নিজের প্রাকৃতিক পরিবেশে যদি এই ব্যাংটি বসে থাকে তবে চট করে তার অস্তিত্ব বুঝতে পারা বেশ কঠিন। সে একেবারে পরিবেশ প্রকৃতির সঙ্গে মিশে থাকে। সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে জানা গিয়েছে, নিজেদের লিভারে লোহিত রক্তকণিকা লুকিয়ে ফেলে একেবারে ট্রান্সপারেন্ট হয়ে ওঠে বিশেষ গোত্রের এই ব্যাং। এই গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে, বায়োলজিস্ট ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার্সের দল দেখেছেন এই বিশেষ গোত্রের ব্যাঙেরা নিজেদের সি থ্রু করে নিতে পারে এবং তখন এদের অপূর্ব দেখতে লাগে। যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা সেটাই হলো গ্লাস বক্স, যেটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি। মানে নিজের প্রাকৃতিক পরিবেশে যদি এই ব্যাংটি বসে থাকে তবে চট করে তার অস্তিত্ব বুঝতে পারাটা খুবই কঠিন। সে একেবারে পরিবেশ প্রকৃতির সঙ্গে মিশে থাকে। এই ব্যাংটির একটি বৈজ্ঞানিক নাম আছে, সেই বিজ্ঞানসম্মত নামটি হলো, যেটা আমরা বৈজ্ঞানিকদের কাছ থেকে পেয়েছিলাম, যেটা বিজ্ঞানীরা অনেক গবেষণা করে ব্যাংটির ক্ষেত্রে, তো সেই গবেষণা ক্ষেত্র থেকে এই ব্যাংটির বিজ্ঞানসম্মত নামটি দিয়েছিল। তো সেই নামটি হলো হায়ালিনো ব্যাট্রাচিয়াম ফ্লেকমানি। এই ব্যাংটি মাত্র কয়েক সেন্টিমিটার, এরা রাতের দিকেই বেশি সক্রিয় থাকে, কিন্তু এরা লতাপাতা গাছের সবুজের সঙ্গে এমনভাবে মিশে থাকে যে এরা এদের অস্তিত্ব একেবারেই অস্পষ্ট থাকে। এই ব্যাঙেরা যখন বিশ্রাম নেয় তখন এদের মাসল ও স্কিন স্বচ্ছ হয়ে যায়, তখন এদের শরীরের ভিতরের হাড় ও অঙ্গসমূহ বাইরে থেকে দেখা যায়, চোখটা অদ্ভুত দেখায়, যেটা তোমরা স্কিনে দেখতে পাচ্ছ। এটা সাধারণত কোনো বড় পাতার নিচে ঘুমায়, স্বচ্ছ হয়ে যাওয়ার ফলে তখন এদের সবুজ দেখায়। যতগুলো পিকচার তুমি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনেতে, যতগুলো আমি দেখাচ্ছি ততগুলো কিন্তু গাছের পাতার নিচে আছে, নয় সবুজ গাছের পাতাতেই আছে বা কোনো ডালে আছে, এরা কিন্তু কোনো নিচেতে নেই। সমুদ্রের বহু পানি নিজেদের রং বদলে নিতে পারে বা তারা স্বচ্ছরূপ ধারণ করতে পারে, যেটা আমরা সকলেই জানি। ল্যান্ড অ্যানিমালের মধ্যে এরকম বদল খুব একটা দেখা যায় না। ল্যান্ড মানে হচ্ছে যেটা তোমরা, যেসব প্রাণী নিচে জমিতে থাকে, মানে সমুদ্রে থাকে না, জলে থাকে না, স্থলে যেগুলো থাকে, এইসব প্রাণীদের ক্ষেত্রে রেড ব্লাড সেকেন্ডে সবুজ আলো শোষণ করে। লাল রক্ত ওদের শরীরে যেগুলো থাকে সেগুলো সবুজ আলো শোষণ করে। এই সবুজ আলোটা সাধারণত আমরা জেনে থাকি যে গাছের সবুজ রং থেকেই প্রতিফলিত হয়, যেটা ওই সবুজ রংটা প্রতিফলিত হয়ে রেড ব্লাড সেকেন্ডে সবুজ আলো শোষণ করে নেয়। তো সেই কারণেই গ্লাস ফ্রক্সগুলো এতটাই সবুজ রং ধারণ করতে পারে। Turn the sun